ভোটের প্রচারে নেমে মন্তব্যে বিতর্ক, মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপের মন্তব্যে বিতর্ক, দিলীপের মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্যে কমিশনে তৃণমূল। প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করেন দিলীপ ঘোষ। কি মন্তব্য করেছেন তিনি শোনাব। দিদি গিয়ে গোয়াতে বলেন, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। কি বলেছেন কুণাল ঘোষ শোনাব। ছি দিলীপ ঘোষ, ছি, এই রুচিহীন কথা, এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই কুৎসিত কথাবার্তা মানায়। দিলীপ ঘোষ, আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। যারা দল বদলু বিজেপি, তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই, মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কহীঁ পে নিগাহে, কহীঁ পে নিশানা। একদিকে যখন তৃণমূল কংগ্রেস, তারা কমিশনে অভিযোগ জানিয়েছে, ঠিক তার পাশাপাশি দিলীপ ঘোষ, তিনি নিজের মন্তব্যের কি ব্যাখ্যা দিলেন তারপরে শোনাব। তাদেরকে সুযোগ করে দিয়েছি বলার জন্য, মিথ্যা কথা বলেছি নাকি? মা বাপ নিজেরা ঠিক করুক, আমি কেন ঠিক করতে যাব? তিনি সব জায়গায় বলেন আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, আমি কি বললাম? মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্য, তাকে ঘিরে এই বিতর্ক। করতে দিন, মানুষ নিজের কাজ নিজে করবে। দিল্লিতে এরকমই বক্তব্য, এরকমই করে বাজার গরম করতে চান, অনেক দেরিতে পৌঁছেছেন। আসলে মেদিনীপুরে দেওয়াল ফেয়ার লেখা হয়ে গিয়েছিল, ওখান থেকে আবার শুভেন্দু তাড়া খেয়ে দুর্গাপুরে, এখন ভাবছেন এখানে কি হয় কি হয়। তাই এসব বেলাগাম মন্তব্য করে আমি এসছি, জানান দিতে চাইছেন। আসলে এগুলো শালীনতা যাদের নেই তারা এরকম বক্তব্য রাখেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে এরকম বক্তব্য বিজেপি সংস্কৃতি পরিচয় দিচ্ছে।